লগত জড়িত বা নাম হাঙুর খাই পড়া আভা জ্যোতি কেনেদরে কোটিপতি হয়ে পড়েছিল, মাত্র তিনিটা বছরের ভিতরতে তেও কেনেদরে কোটিপতি হয়ে পড়েছিল, কেনেদরে তেও সম্পত্তি ঘটিছিল, কেনেদরে তেও নিখার ভিতরতে কোটি কোটি টকার মালিক হয়ে পড়েছিল, সকলে জানিব বিচারিছে। সংবাদ মাধ্যমত এই খবর যেটা সবিস্তারে প্রচার হয়েছিল, তার পিছত রাইজর প্রশ্ন যে তিনিটা বছরের ভিতরতে এজন আরক্ষী কেনেদরে কোটিপতি হয়ে পড়িব পারে, কোটি টকার মাটি কোটি টকার ঘর কেনেদরে তেও ক্রয় করিব পারে। আর সেই সময়তে ডিজিপির ডাঙর নির্দেশ আহিছে, তদন্ত করার নির্দেশ আহিছে বা তদন্ত করিম বলে মন্তব্য করেছে আভা জ্যোতি কেনেদরে ধনী হল বা আভা জ্যোতি কেনেদরে ইমান বিশাল সম্পত্তির গরাকী হল। লৈ আছো সবিস্তারে এই খবর, বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাই আছো। জোনমনি ঘটনাত নাম হাঙুর খাওয়া আভা জ্যোতির সম্পত্তির তদন্তর নির্দেশ প্রদান করা হয়েছে, কেনেদরে হয়ে পড়েছিল আভা জ্যোতি কোটিপতি, এস আই আভা জ্যোতির তদন্তর নির্দেশ দিলে ডিজিপি জি পি সিংয়ে, আরক্ষী বিষয়া আভা জ্যোতির বিরুদ্ধে চলিব এতিয়া তদন্ত, জানিবলৈ বিচরা হব কেনেদরে তেও হয়ে পড়েছিল কোটিপতি। মুখ্যমন্ত্রী তদারকি কুখে তদন্ত করিব সমগ্র ঘটনা, তিন বছরের কার্যকালতে কিদরে কোটিপতি হয়ে পড়েছিল আরক্ষী বিষয়া আভা জ্যোতি, এয়া এক ডাঙর প্রশ্ন, রাইজেও এই প্রশ্নের উত্তর বিচারিছে। সমগ্র ঘটনার তদন্ত করার নির্দেশ প্রদান করতে করেছে ডিজিপিয়ে, সম্পত্তির অগাধ পাহাড় গড়িছে আভা জ্যোতিয়ে, যে সম্পত্তি দেখি রাইজর চকু কপালত উঠিছে। বকুর সাধারণ পরিয়ালৰ আভা জ্যোতি সংবাদ মাধ্যমত এতিয়া হৈ পৰিছে চৰ্চিত এক বিষয়, নকল সোণ নকল টকাৰ গাঁতিত বহি কোটিপতি হল কেনেকৈ আভা জ্যোতি, দুর্নীতির ভূস্বর্গ হৈ পৰা নগাঁৱত চাকৰি কালতে কিদৰে লাভ কৰিছিল কোটি কোটি টকা, চৰম দুর্নীতিৰে ধন চপোৱা আভা জ্যোতিৰ আভাৰ সম্পত্তিৰ পাহাৰ দেখিলে তবত মানিব আপুনি, এই প্রশ্ন এতিয়া সাধাৰণ ৰাইজে পোহৰলৈ আনিছে, সাধাৰণ ৰাইজে প্রশ্ন কৰিছে আভা জ্যোতিয়ে কৰ পৰা লাভ কৰিলে যাদুদণ্ড, কোনে দিছিল তেওঁক আলাউদ্দিনৰ চাকি, নগাঁও আৰক্ষী নিবেশ ইটাচালে আৰক্ষী চকী আৰু পিছত হয়বৰগাঁও আৰক্ষী চকীলৈ আই চি হিচাপে আহিছিল আভা জ্যোতি, প্রতিটো দিনতে টকা কত পাইছিল সম্পত্তি গঢ়িবলৈ আভা জ্যোতিয়ে, এতিয়া আভা জ্যোতিক লৈ ডাঙৰ ডাঙৰ প্রশ্ন আহিছে আৰু ৰূপজ্যোতিৰ একান্ত বাধ্য এগৰাকী ব্যক্তি বুলি জনা যায়। এতিয়া কৰপৰা টকা ঘটিছিল, কাৰণ জোনমনি ঘটনাৰ লগত নাম হাঙুৰ খাইছিল আভা জ্যোতিৰ, আভা জ্যোতিৰ নাম হাঙুৰ খাইছিল আৰু তাৰ পিছতে প্ৰকাশ হৈছিল যে আভা জ্যোতি এক কোটি দুই কোটি নহয় বহু কোটি টকাৰ মালিক, মাত্ৰ তিনিটা বছৰ চাকৰি কৰিছে। আপুনি মই সকলোৱে জানো অসম আৰক্ষীত কিমান টকা দৰমহা পোৱা যায়, এজন সৎ নিষ্ঠাবান আৰক্ষীয়ে তিনিটা বছৰত কিমান টকাৰ সম্পত্তি কৰিব পাৰে যদি তেওঁ নিষ্ঠা সহকাৰে কাম কৰে, কাৰণ আমাৰ ৰাজ্যত এতিয়াও এনে বহু হাজাৰ হাজাৰ আৰক্ষী আছে যি আৰক্ষীয়ে কেৱল দৰমহাৰ টকাকেইটাৰে চলি আছে, যি আৰক্ষীয়ে কেৱল আৰু কেৱল ৰাইজৰ সেৱাত নিজকে বিলীন কৰি দিছে, আৰু তেনে এটা সময়ত আভা জ্যোতিৰ সম্পত্তি দেখি এতিয়া ৰাইজে প্ৰশ্ন কৰিছে যে ইমান টকাৰ সম্পত্তি আভা জ্যোতিয়ে ক'ৰ পৰা গঢ়িলে, ৰূপজ্যোতিৰ একান্ত বাধ্য আভা জ্যোতিয়ে ক'ৰ পৰা তিনিটা বছৰৰ ভিতৰতে ইমান টকা গঢ়িলে, এইজন আভা জ্যোতিৰ আভা যাৰ নাম হাঙুৰ খাইছে ৰূপজ্যোতি, যার নাম সাঙুর খাইছে জোনমনি ঘটনার লগত, আর সাধারণ রাইজেও পোহরলে আনিছে একটাই প্রশ্ন, আর সেই সময়তে ডিজিপির এয়া বিশেষ টুইট, ডিজিপির এয়া বিশেষ মন্তব্য যে আভা জ্যোতিয়ে কোরপরা টাকা সংগ্রহ করেছে তাক এতিয়া তদন্ত করা হব, সাধারণ রাইজর এই প্রশ্নের এতিয়া উত্তর দিবলে বিচাৰিছে ডিজিপিয়ে, ডিজিপিয়ে কৈছে যে আভা জ্যোতিৰ সম্পত্তির তদন্তর নির্দেশ প্রদান করা হয়েছে, আর আভা জ্যোতিয়ে কেনেদরে টাকা ঘটিছিল, সঁচাকৈ আভা জ্যোতি জন্মসূত্রে ইমান টকাৰ মালিক হয় নে নহয়, বা আভা জ্যোতিয়ে অন্য কিবা ব্যৱসায় কৰিও টকা ঘটিছিল নেকি, আভা জ্যোতিয়ে দৰমহাৰ টকাৰ লগতে দুৰ্নীতিত নামি পৰিছিল নেকি, সকলোবোৰ তদন্ত কৰা হ'ব, আৰু তদন্তহে প্ৰকৃততে জানিবলৈ দিব ৰাইজক, বা তদন্তৰ পিছতহে সকলো অৱগত হ'ব যে আভা জ্যোতিয়ে প্ৰকৃততে তদন্ত আভা জ্যোতিয়ে ক'ৰ পৰা আচলতে টকা ঘটিবলৈ সক্ষম হৈছিল, আৰক্ষী বিষয়া আভা জ্যোতিৰ বিৰুদ্ধে চলিব তদন্ত, আৰু ডিজিপিৰ এয়া বিশেষ টুইট, মুখ্যমন্ত্ৰী তদাৰকীৰ গোটেই তদন্ত কৰিব সমগ্ৰ ঘটনা।